আল্লাহর নবী বলেছেন। দেখুন আজ আমরা করি কি, নারীদের মহিলাদের আমরা পায়ের তলায় রেখেছি, পায়ের তলায় রেখেছি, মান দিই না, মান দিতে জানি না। মহিলাদের যার ছাড়া আমাদের সংসার অচল, যাদের ছাড়া আমাদের সংসারে সুখ আসে না, যাদের জন্য মানুষ নিজের পুরুষেরা পাগল হয়ে বেড়ায়, যাদের দাম, যাদের মান, যাদের মর্যাদা একজন মহিলার কারণে মর্যাদা থাকে। জি, হযরতে ফাতেমা আমার নবীর মেয়ে, কন্যা সন্তান, কন্যা ফাতেমা, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে আমার স্ত্রীর ফাতেমার কত দাম, যে আজ আমার স্ত্রী ফাতেমা নেই বলে মানুষের মুখ আস্তে আস্তে অন্যদিকে ফিরে যেতে শুরু করেছে, আমার ভালোবাসা কমতে শুরু করেছে। তিনি অত্যন্ত চালাক মানুষ, তিনি এটা অনুভব করতে পেরেছিলেন, তিনি এটা অনুভূতি পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। ভাইজান আমার, শুধু তাই নয়, এই মেয়েদের দাম আল্লাহ পাকে এত দিয়েছেন, এই মেয়েদের দাম বর্বর যুগে কিছুই ছিল না, তাদেরকে জিন্দায় পুঁতে দেওয়া হতো, জিন্দায় কবর দিয়ে দেওয়া হতো, তার বিরুদ্ধে স্লোগান তুললেন। আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রসুল তার বিপক্ষে একটা সুন্দর কথা বলেছেন। কি বলেছেন? রব্বুল আলামিনের নামে বললেন, তোমরা যারা জাহেলিয়াতের যুগে পরে মানুষ, তুমি তোমার কন্যা সন্তানকে কি করে তুমি কবর দিতে পারো, জিন্দা মানুষকে কি করে তুমি মেরে দিতে পারো? তার উল্টাটা শুনো, আমার নবী আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসলেন। নবী আমার বললেন, মান ওয়ালাদাত লাহু উনসা, যে লোকের ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করেছে, যে ঘরে তার বেটি জন্ম নিয়েছে, যে ঘরে তার মেয়ে জন্ম লাভ করেছে, ওই পরিবারের যদি ওই বাবা যদি ওই মা যদি পাবু কি যদি না করেন, ফালাম ইয়া এদহা, ওই মা এবং বাবা ওই কন্যা সন্তানকে জন্ম দেওয়ার পরে জিন্দায় মাটিতে পুঁতে দিল না, জিন্দায় মাটিতে পুঁতে পারল না, ওয়ালাম ইয়াহিনহা, তাকে ঘৃণার নজরে দেখে না, তাকে নিন্দার নজরে দেখে না, তাকে ভালোবাসা দিয়েছে। সুবহান আল্লাহ, এরকমের যদি করে থাকে, ওয়ালাম ইউসের ওয়ালাদাহু ইয়ানি যাকারা আলাইহা, নবী আমার বললেন, যদি কোনো ছেলে সন্তানকে যদি মেয়ের উপরে প্রাধান্য না দিয়ে থাকে, যদি সম্মান যদি না দিয়ে থাকে, ছেলের জমি মেয়ের জমি ছেলের নামে যদি না লিখে দিয়ে থাকে, তাহলে রাব্বুল আলামিনের নামে বললেন, আলাইহা আদখালাহুল্লাহু বিহাল জান্নাতা, ইয়ে মা বাবা, আপনার ঘরে একটা মেয়ে জন্ম লাভ করার কারণে, এই মেয়েকে ভালোবাসার কারণে, এই মেয়েকে আপনার মানুষ করার কারণে, এই মেয়েটাকে আপনার জিন্দা না পুঁতে দেওয়ার কারণে, এই মেয়েকে উপরে আপনার ছেলেকে মান না দেওয়ার কারণে, রব্বুল আলামিন এই টুকেনের বদলে নবী বলেছেন তাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, তাকে রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। তাহলে কি ভাবলাম, একটা কন্যা সন্তান আপনার ঘরে জন্মেছে, একে আপনি কোনোদিন হিয়ানত করলেন না, কোনোদিন তুচ্ছ নজরে দেখলেন না, আল্লাহ পাক কত খুশি হবেন, কত খুশি হবেন, এবং কোন ছেলেকে এর উপরে মান দিলেন না, যে এটা আমার ছেলে, ছেলেকে দিয়ে দিলাম 2 বিঘা জমি, আর মেয়েকে বললাম বাটারে তুই 5 কাঠা নিয়েই সন্তুষ্ট হয়ে যা, না, খবরদার না। এটা যারা করবে তাহলে তার বিপরীত হবে, এটা যারা করবে না, যারা ছেলেকে এবং মেয়েকে সমান নজরে দেখবে, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, ছেলে যেমন আমার কাছে অধিকার রাখে, মেয়েও আমার অধিকার রাখে, এরকমের যদি হয়, নবী আমার বলেছে ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। শুধু তাই নয়, আমার নবী বললেন, আমরা মান দি না, মর্যাদা দি না। নবী কেমন ভাষা বলেছেন জানেন? নারীদের সম্পর্কে নবী বললেন, আর দুনিয়া কুল্লোহা মাতাউন ওয়া খাইরু মাতা এ দুনিয়া আল মারআতু সালেহা। নবী আমার বললেন, দেখো দেখো, দুনিয়াটা হলো মেন পুঁজি, মনিয়ার শুনে যাও, শোনো শোনো শোনো, এ ধরুন আমার শোনো,
কার ছেলেটা সুন্দর ছেলে যে ছেলে তোমার সুন্দর হিসাবে দানটা কম হচ্ছে বাবু, একটু বেশি করে দাও, ধন্যবাদ তা আল্লাহ কবুল করো, আল্লাহ আল্লাহ তোমাকে ভালো করেছে সব দিক দিয়ে যেন ভালো করে, যে আল্লাহ পাক যেমন সুন্দর করেছে আল্লাহ তার অন্তরকে আল্লাহ তুমি এরকম সুন্দর করে দাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি সুখের জীবন দাও, পরবর্তীকার আল্লাহ যেদিন তোমার সাথে দেখা হবে আল্লাহ সে যেন জান্নাতি হয়ে তোমার সাথে দিদার করতে পারে, আল্লাহ আমিন, আল্লাহ তার মা বাবা যেন তার প্রতি সন্তুষ্ট থাকে, আমিন। তো নবীজি কি বললেন, দুনিয়ার উত্তম পুঁজি সবচেয়ে দামি পুঁজি যেটা সেটা কাকে বলেছেন? ভাইজান আমার, আপনার 100 বিঘা জমি নয়, আপনার 100খানা গাড়ি নয়, আপনার 100খানা বাড়ি নয়, আপনার অট্টালিকা নয়, কোন জিনিস নয়, নবী সামান্য জিনিসকে বললেন এটাই হলো আপনার দুনিয়ার ও একেবারে 1 নম্বর পুঁজি, মেন পুঁজি হলো লাভদায়ক পুঁজি আলমারাতু সালেহা, নেক যদি চলনের মেয়ে হয়, নেক চলনের যদি আওরাত হয় তাহলে সেটা নবী আমার তার কথা বলেছেন এটাই হলো আপনার উত্তম পুঁজি, মেন পুঁজি আপনার এটাই। তাহলে মা বোন ভাইজানের আমার, এই মহিলাদেরকে মেন পুঁজি বলা হয়েছে, যেখানে মানুষ লাথি মারত তাদের পায়ের তলায় রাখত, কিন্তু নবীজি তার বিরুদ্ধে তার উল্টো স্লোগান নিয়ে আসলেন। তাহলে মা আমার, আপনাকে হতে হবে যেমন তেমন নারীর কথা, নবী আমার বললেন না, আল্লাহর নবী বললেন আলমার আতু সালেহা, একজন নেক মেয়ে যদি হয় তাহলে সেটাকে দুনিয়া সবচাইতে দামি পুঁজি বলা হয়েছে। মারে আমার আল্লাহ সমান রব্বুল আলামিন আপনাদের কত মান দিলেন, নবী আমার কিভাবে আপনাদের মান দিয়ে গেলেন, নবী বলেছেন ইসনান লা তুজাবেজো সলাতুহুমা রুউসাহুমা, দুইজন মানুষের নবীজি বললেন নমাজ তার মাথার উপরে যায় না, তার মানে হলো আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে গ্রহণ হয় না, আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। কোনটা কোনটা? দুই প্রকারের মানুষ, একটা হচ্ছে কে, একটার কথা বললেন নবী আমার আবদুন আবাকা মিন মাওয়ালি, একটা গোলাম চাকর নিজের মালিককে ছেড়ে পালিয়ে গেছে ফাঁকি মেরে, যদি পালিয়ে যায় ওই পালানো মালিকের কাছ থেকে পালানো আপনার যেটা গোলাম, এই গোলামের উপরে রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, আর এমন ভাবে নারাজ হন যে মালিকের কাছে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ জীবনে কবুল রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। একটা হলো। দুই নম্বর কথা, নবী আমার বলেছেন আরেকজন আছে ওয়াম্মা ইমরাতুন আসাত জাওজাহা, মারে আমার আপনাকে আল্লাহ পাক যেমন ভাবে ওইদিকে দাম দিলেন, যেমন ভাবে ওইদিকে মর্যাদা দিলেন, অপরদিকে রাব্বুল আলামিনের নবী বললেন ওই নারীটা, যেই নারীটা নিজের স্বামীর অবাধ্য হয়ে যায়, নিজের স্বামীকে অমান্য করে, স্বামীকে অবজ্ঞা করে, স্বামীকে যা তা কথা বলে দেয়, স্বামীকে দুঃখ দিয়ে দেয়, স্বামীকে বেদনা দিয়ে দেয়, স্বামীকে মানাবার চেষ্টা করে না, স্বামীকে ভালোবাসা দেয় না, স্বামীকে ভালোবাসতে জানে না, স্বামীকে সুন্দর কথা দিয়ে ভোলাতে পারে না, সুন্দর প্রেম পেতে ভালোবাসা দিয়ে আচার আচরণ দিয়ে নিজের স্বামীকে জড়িয়ে ধরতে পারে না, নিজের স্বামীকে বরণ করে নিতে পারে না, স্বামীর নাফরমানি যারা করে, স্বামীর যারা উল্টো চলে, স্বামী যেই দিকে চলতে বলে তার উল্টো দিকে চলে, এরকম যদি হয় নবী আমার বলেছেন তাহলে ওই মেয়েটার ওই নারীটার নামাজ রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কতক্ষণ হবে না? যতক্ষণ পর্যন্ত স্বামীর সঙ্গে সমঝোতা না করবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর সঙ্গে সম্পর্ক না করবে, যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে ক্ষমা না নেবে, যতক্ষণ পর্যন্ত স্বামীকে মানিয়ে না নিতে পারবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিজেই নারাজ হয়ে যান।
তাহলে দেখলেন যে স্বামীর কত দাম আপনার কাছে, আপনার তুলনায় যে স্বামী নারাজ হওয়ার কারণে ডাইরেক্ট আল্লাহ আপনার ইবাদত কবুল করছেন না, তাহলে স্বামীর কত মান আল্লাহ পাক দিয়েছেন। এইদিকে যেমন আপনাকে নিয়ে এসে আপনার স্বামী যেমন সুখের সংসার গড়ার চেষ্টা করছে আপনার জন্য, দেশ বিদেশকে বিদেশ মনে করে না, রাতকে রাত মনে করেনি, গরমকে গরম মনে করেনি, কষ্টকে কষ্ট মনে করেনি, আমার স্ত্রী বাড়িতে আছে তাকে আমি ঘরে নিয়ে এসেছি, তা আপনার জোগাড় যাবতীয় সব কিছুই দায়িত্ব আপনার স্বামী আপনার জন্য পালন করে, আপনার জন্য জোগাড় করে, এই স্বামী আপনার কাছে কত কিছু পাওয়ার দাবি রাখে, অধিকার রাখে, এটা আপনাকে মা বোন আমার আপনাকে মেনে চলতে হবে এবং এইভাবে আপনাকে নিজের স্বামীকে মান দিতে হবে। আল্লাহকে পেতে গেলে স্বামীকে রাজি করতে হবে। মারে আমার রব্বুল আলমিনের নবী বলেছেন ওই রকমের স্ত্রী, যেই স্ত্রীরা নফল রোজা রাখতে চাইবে সেই স্ত্রীদের বলা হয়েছে খবরদার স্ত্রী তুমি তোমার স্বামীর বিনা পারমিশনে নফল রোজা পর্যন্ত রাখতে পারবে না। তাহলে স্ত্রীর দাম কত? মা আমার এবারে বলি একটা কথা, আপনাদের যে একটা পর্দা, এই যে পর্দার দাম আল্লাহ তাবারাকাতালা এত দিয়েছেন, এত দিয়েছেন পর্দার কথা রব্বুল আলামিন বললেন যে দেখো আর কথাবার্তা বলার ভঙ্গিমা, চলার ভঙ্গিমা, লেনদেনের ভঙ্গিমা আল্লাহ পাক কি বললেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, আল্লাহ বললেন ইয়ে নবীর স্ত্রীরা, আল্লাহ পাক নবীর স্ত্রীদের কেউ ছেড়ে দিলেন না, নবীর স্ত্রীদের বললেন নবীর স্ত্রী রে তোমাদের এত তোমরা সৌভাগ্যবান, তোমাদের রব্বুল আলামিন এত বড় দয়া করেছেন যে নবী মুহাম্মদের মতো নবীর দরবারে তোমাদের স্থান দান করে দিলেন, কোন ঘরে জন্মেছো আর জন্ম লাভ করার পরে নবীর স্ত্রী হওয়ার আল্লাহ তোমাকে সুযোগ করে দিলেন, এত বড় সুযোগ তুমি পেয়ে গেছো, এটাই তুমি ধন্য মনে করো। আল্লাহ পাক বললেন দেখো নবীর স্ত্রী তোমরা দেখো দেখো তোমরা খবরদার, কিন্তু অন্য নারীর মতো তোমরা নও, নবীর যেমন মান আছে তেমনই তোমাদের মান আছে, নবীর যেমন মান বেশি তোমাদের মান বেশি আছে, লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা, কখন ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি পরহেজগার হও, তোমরা যদি পরহেজগারিত হইতে চাও তাহলে জেনে নাও তোমরা অন্য নারীর মতো তোমরা নও, তোমার অন্য নারীর তুলনায় তোমাদের মান অনেক বেশি। চলে এসো আব্দুল জলিল এখানে এসো, চলে এসো জি, তা আপনারা যে কজন আছেন একটু বসেন আমি দু চারটা কথা বলি। কটা বাজলো? হ্যাঁ 12:34 হয়ে গেছে, আমি ছেড়ে দিচ্ছি। আপনাদের এখানকার ছেলে আমার ছাত্র, আমার সাথে বড্ড কষ্ট করে এসেছে, তো ছেলেটা গাড়িতে আমরা চার চাকা নিয়ে এসেছি, আসতে রাস্তায় দেরি হয়েছে, ওর পরীক্ষাও ছিল, পরীক্ষা দেওয়ার পরে খাওয়া দাওয়া করে তাড়াহুড়া করে আসতে গিয়ে রাস্তা একটু ভুল হতে হতে জায়গাটা দেরি হয়েছে, একটু ধৈর্য ধরুন, একটু বসুন, আমি আপনাদের দোয়া করি, মা বোন আপনারা যারা আছেন একটু বসুন, ধন্যবাদ আপনাদের, আপনাদের কাছে কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি, এই ছেলেটা দু চারটি কথা আপনাদের সামনে বলবে, আমি একটা কথা বলে শেষ করি, যে আল্লাহ পাক বললেন নবীর স্ত্রী তোমরা যেমন তেমন নও, অন্য নারীর মতো নও, যদি তোমরা পরহেজগার হও তাহলে আল্লাহ পাক আরেকটা কথা বললেন ফালাত তাখজানা বিল কওল, তোমরা কিন্তু কথা যখন বলবে কথা কিন্তু নরম কথা বলবে না। তাহলে বোঝা গেল শারীরিক দিক থেকে যেমন নারীদের একটা একটা যেমন নারীদের একটা কি আছে আকর্ষণীয় শক্তি আছে, তেমনি নারীদের ভাষাতে কথাতে বাত্রাতে একটা আলাদা আকর্ষণ আছে, এই আকর্ষণে টান মারতে গিয়ে একটা অজানা পুরুষের সাথে তোমার অজানা সম্পর্ক হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ পাক বললেন তোমরা নবীর স্ত্রী খবরদার ফালা তাকজানা বিল কওলে, তোমরা নরম কথা বলবে না। কেন? আল্লাহ বললেন ফায়াত মাল্লাজি ফি কলবিহি মারাজুন, ওরা লালচ করবে, ওরা লোভ করবে, যাদের অন্তরে বেমারি আছে, যাদের অন্তরে অসুখ ঢুকে আছে, সুবহানাল্লাহ ওদের অন্তরে অসুখ ঢুকে আছে, তোমরা
ওদেরকে তোমরা মানিয়ে নিতে পারবে না, ওরা লোভ করবে, ওরা লালচ করবে, ওরা তোমাদের সঙ্গে সম্পর্ক করতে চাইবে না। না, কথা বলার সময় তোমরা সুন্দর কথা বলবে, একটু কর্কশ ভাষায় কথা বলবে, একটু কড়া কথা বলবে, কড়া এমন যেন না হয় যে মানুষের যেন সম্মানের হানি হয়, এটাও যেন না হয়। আল্লাহ পরের শব্দটা ব্যবহার করলেন, ও কুলনা কাউলান মারুফা, তোমরা যখন কথা বলবে তখন ভালো কথা বলবে, সুন্দর কথা বলবে, কিন্তু কথাটা একটু কড়া হবে, নরম কথা তোমরা জীবনে বলবে না। বুঝা গেল মা বোন আমার? মহিলাদের কথাতে একটা আলাদা আলাদা একটা ই আছে, যে আলাদা যে আলাদা একটা আকর্ষণ আছে, এই আকর্ষণে আকর্ষিত হতে পারে। এই জন্য আল্লাহ পাক নিষেধ করলেন, খবরদার তোমরা এরকমের ভাষা ব্যবহার করবে না, এরকমের তোমরা লেহজা ব্যবহার করবে না, একটু কড়া কথা বলবে, যাতে কোনো পুরুষ বদমাস লুটেরা তোমার কাছে পাত্তা না পায়, সুযোগ না পায়, সুযোগ না নিতে পারে, লোভ না করতে পারে, আশা না করতে পারে, এইভাবে তোমরা চলবে। তো আসুন, আব্দুল জলিলকে আমি কিছু কয়েক মিনিট বলার জন্য বলছি। আব্দুল জলিল তাড়াতাড়ি এসো, এখানে চলে এসো, এসে না এসে নি? আব্দুল জলিল কোথায় গেলে? তাড়াতাড়ি এসো তুমি। তো বলছিলাম, আপনারা যে কজন আছেন, সত্যি আল্লাহ আপনাদের কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জানি না কাকে কেমন লাগলো আপনাদের এখানকার আজকের যে জালসা ক্যাটাগরিটা, রাফিক জানি না, আমাকে কিন্তু অত্যন্ত ভালো লাগলো। মানুষের আচার আচরণ ব্যবহার, মুখ দেখলে মানুষের পেটের বার্তা পাওয়া যায়। তো যাই হোক, আপনারা খুব সুন্দরভাবে আজকের জলসাটা যে আপনারা করলেন, এটা যেন আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের জীবনে যেন সুখ চলে আসে এই জলসাকে ত্বরান্বিত করার জন্য, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা মসজিদের জলসা, যারা যেইভাবে এসেছেন, যেইভাবে সহযোগিতা করেছেন, এই যে কথা বলতে গিয়ে আবার বসে গেলেন আপনি, এটা যেমন তেমন মানুষ বসে না, একটু বসেন বাবু, যে সবাই বসে না, সবাই শুনে না, মানুষের মিজাজ আলাদা, অনেক মানুষ অনেক রকমের মিজাজ নিয়ে আছে, মানুষের মিজাজে ফরক আছে, আপনাদের মিজাজটা যে নরম, এই নরম মিজাজের উপরে আল্লাহ পাক অনেক কিছু বার্তা পাঠিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু সুখ আছে, শান্তি আছে, এখানে আপনার অনেক কিছু অবদান আছে আল্লাহর। যাই হোক, এই জালসা সাক্ষী থাকলো আপনাদের জন্য, জীবনের পরকালের জন্য সাক্ষী থাকলো, যে এই জালসাতে আপনারা কি নিয়াত নিয়ে এসেছিলেন, আল্লাহর কাছে কেমন ভাবে কবুল হয়েছে, এর প্রমাণটা ইনশাআল্লাহ আপনি হাড়ে হাড়ে পাবেন, দিনে দিনে পাবেন, আপনার পরিবারে পাবেন, আপনার জিন্দেগিতে পাবেন, জীবনে পাবেন ইনশাআল্লাহ। বসেন মা বোন আপনারা, একটু বসুন, একটু বসতে বলছি, একটু বসুন। যদি প্রয়োজন মনে করেন সামনে চলে আসেন, পিছন দিকে বসে যান, চলে আসেন, এইদিকে চলে আসতে পারেন প্যান্ডেলে, আর ওখানে যদি পর্দা থাকে ওখানে বসতে পারেন, পর্দা আছে তো? জি জি, হ্যাঁ পর্দা আছে আপনাদের, ওখানে ওখানে বসেন, যে একটু বসুন। আব্দুল জলিল এসো তাড়াতাড়ি। তো বলছিলাম যে এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, জেনে নেন আপনার জীবনে আর কোনোদিন অশান্তি আসবে না। তো বলছিলাম দু তিন মিনিট আমাকে যদি কিছু, যারা যে পারবেন, যেই যে পারেন একটু করে যেতে হাত বাড়াতেন, মা খালারা, আমার মা বোনেরা, যে মা এটা কে দিল? তারাফুল, মাশাআল্লাহ, তারাফুল নামে আল্লাহ তোর বান্দি ছিল, ভালো মায়ের সন্তান বলে দানে জানা গেল, 500 টাকা ফেরে নগদে দান এল, উপরকার আল্লাহ তার করো ভালো, হে খোদা দয়ালু দাতা মোহে পাক নাম বানা, জীবনের গুনা খাতা করো মার্জনা, আত্মীয় স্বজন যত গেছে নিরবেতে, তোরা এলে রে মাওলা দানের ওসিলাতে, ইয়া আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও, আল্লাহ তাকে সুখের জীবন দাও, রব্বুল আলামিন তাদের সুখের জীবন আল্লাহ তুমি সুখ দাও, শান্তি দাও, ফসল পানিতে বরকত দাও, আল্লাহ তাদের ঘর পরিবারে ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার করার সুযোগ দাও, রব্বুল আলামিন আল্লাহ দান খানাক আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন বান্দা তোর খালি না রহি
দিল, তোর ভালো বান্দা বলে আছে দান দিয়া গেল, ইহ পরকাল আল্লাহ তার পর ভালো ভালো ঘরের ভালো ছেলে এখানে আসিয়া 200 দিল দান তোমাকে ভাবিয়া, একদা দয়ালো দাদা কোনি মোরা বানা, বিপদের ফাঁদে জালে কবু ভুলিও না, আত্মীয় স্বজন যত গেছে নীরবেতে তোরা এলে রে মাওলা দানের ওসিলাতে, আল্লাহ দান করেছে আল্লাহ দান আল্লাহ তুমি কবুল করে দেয়, আল্লাহ তাদের সুখের জীবন দাও, আল্লাহ ফসল পানিতে তুমি বরকত দাও, অগণিত তুমি বরকত দাও, আল্লাহ তাদের পরিবারে তুমি সুখ শান্তি দাও, আমিন আল্লাহ আমিন। যারা আছেন একটু করে হাত বাড়াবেন, একটু করে দেন মা খালা যেই আছেন, এবারে আপনাদের সামনে যুবক ছেলে দু চারটি কথা বলবে, এর শেষখানে আপনার খুতবা একটু কিছু শুনে নেন, তারপরে ইনশাআল্লাহ যার জালসার সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আসা যাওয়া বসা শোনা দান করা সবই আল্লাহ কবুল করিলেন, সকলে বলুন আল্লাহু আমিন। আল্লাহ গো আমরা যারা এসেছি আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার দরবারে আমরা ফকির, আমরা আবেদন করছি আল্লাহ তুমি এই জালসাকে কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ মসজিদের উদ্দেশ্যে আছে, আল্লাহ যারা যে নিয়তে দান করেছে সকলের দানকে আল্লাহ তুমি সাদর গ্রহণ করো, আল্লাহ সকলের জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ সকলকে আল্লাহ তুমি ত্বরান্বিত করো, এই মসজিদে প্রত্যেকটা লোকের জন্য যেন সার্টিফিকেট বনে যায়, জান্নাতের যেন এটা একটা সার্টিফিকেটে পরিণত হয়ে যায়, আল্লাহ তুমি সুযোগ সুবিধা করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين ربنا تقبل منا انك انت السميع العليم امين برحمتك يا ارحم الراحمين।